বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে একটি ডিসি পাম্প, ডিসি হাই স্পিড পাম্প। তো এই হাই স্পিড পাম্পটি তৈরি করার জন্য আমাদের লাগবে একটি 12 ভোল্টের মোটর, আর লাগবে গ্রাইন্ডিং মেশিনের দুটি পুরাতন ব্লেড। তো গ্রাইন্ডিং মেশিনের দুটি পুরাতন ব্লেড হলে হবে, আর লাগবে একটি 1.5 ইঞ্চি পাইপ, যা আমরা 1 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি পাম্প তৈরি করার জন্য। তো এই পাইপটা দিয়ে আমাদের পাম্প ফুলফিল রেডি হয়ে যাবে এবং অনেক হাই স্পিড হবে। তো প্রথমত আমরা মোটরের সাথে একটি ব্লেড ভালোভাবে সংযুক্ত করতে হবে। তো ভালোভাবে সংযুক্ত করার জন্য মোটরের যে দুটো ছিদ্র আছে, তো দুটো ছিদ্র বরাবর আমরা ব্লেডের দুটো ছিদ্র করে নিব। তো ছিদ্র হয়ে গেলে আমরা ভালোভাবে নাটের সাহায্যে আটকে নিব, যাতে অনেক মজবুত হয়। তো আমরা ছিদ্র করার পর ভালোভাবে নাট দিয়ে আটকে নিয়েছি অনেক মজবুত করে। এখন আমরা ওয়াশারের মাধ্যমে অথবা সাইকেলের যে টিউবগুলো আছে সেগুলো দিয়ে আমরা একটি ওয়াশার তৈরি করে নিব, যাতে মোটরে কোনো প্রকার পানি না যেতে পারে এবং কোনো প্রকার লিক না হয়, কারণ পাম্পে লিক হলে পানি ওঠার সম্ভাবনা থাকে না। তো এই ওয়াশারটি ভালোভাবে সুবারগুলো আঠার মাধ্যমে আটকে নিতে হবে। তো দেখবে অনেক ভালোভাবে যেন আটকে, কোনো জায়গায় যাতে উঁচু না হয়ে থাকে। তো উঁচু হয়ে থাকলে কিন্তু সে জায়গায় দিয়ে হাওয়া লিক করতে পারে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখন একটি পাকড়া বানাইতে হবে, মানে পাখা। এই পাখাটি আমি বানিয়েছি একটি টিনের কয়টা থেকে, কয়টা কেটে সোল্ডারিং আয়রন দিয়ে ভালোভাবে জ্বালাই করে বানিয়ে নিয়েছি। ঠিক তোমরা সেম একই রকমভাবে বানিয়ে নেবে। ওই 1.5 ইঞ্চির যে পাইপটা আছে সেটা থেকে হালকা ছোট করলেই হবে। এখন আমাদের পাম্পটা মোটামুটি রেডি। তো এখন আমরা লাগিয়ে নেব। এখন আমাদের যে কাজটি করতে হবে, আউটপুট পাইপ লাগাতে হবে, যেখানে আমরা আউটপুট পানি পাব। সেখানে আউটপুট 1/2 ইঞ্চি একটি পাইপ আমরা মাপ দিয়ে নিয়েছি। তো সেটা ভালোভাবে ছিদ্র করে এখন লাগাতে হবে। তো ছিদ্রর কাজ শেষ। তো এখন এটি ভালোভাবে পরিষ্কার করে আমরা ভালোভাবে আঠার মাধ্যমে লাগিয়ে নেব, যাতে কোনো প্রকার লিক না কাটতে পারে। অবশ্যই খেয়াল রাখবে যেন অনেক ভালোভাবে লাগে। তো লাগার কাজ শেষ। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, ইনপুট সাইডের যে পাইপটা লাগাতে হবে সেটিও গ্রাইন্ডিং মেশিনের আরেকটি পুরাতন ব্লেডের সাথে ভালোভাবে আঠা দিয়ে লাগাতে হবে, যাতে কোনো প্রকার লিক না থাকে। এমনকি এই পাশেও একটি আমরা ওয়াশার ব্যবহার করব, যাতে পাম্পটি অনেক ভালো থাকে এবং কোনো প্রকার লিক না থাকে। যদি লিক না থাকে তাহলে আমাদের পাম্পটি কিন্তু অনেক ভালো কাজ করবে। তো দুই সাইডে আমাদের কাজ শেষ। তো এখন আমাদের কাজ হবে পাম্পটি ফুলফিলভাবে ফিটিং করা। তো ফিটিং করার জন্য আমাদের প্রথমত খেয়াল করতে হবে, ভালোভাবে আগে পাকড়াটি ঢুকে নিতে হবে। ঢোকানোর পর আমাদের যে পাইপের যে 1.5 ইঞ্চি সাইজের যে পাইপটি আছে সেটি ভালোভাবে বসিয়ে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে পাকড়াটা যাতে আমাদের আউটপুট যে 1/2 ইঞ্চি পাইপ আছে সেটা একদম মেডেলে থাকে। তো আমাদের পাম্প রেডি করা শেষ, ফুলফিল একদম অনেক সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা, দেখো অনেক সুন্দর। তো পাম্পটি কিন্তু কাজ করে অনেক সুন্দর। তো এখন আমরা টেস্ট করব। তো টেস্টিংয়ের জন্য আমরা একটি বলে পানি নিয়েছি, দেখো অনেক হেভি হাই স্পিড। তো তোমরা এটা চাইলে টিউবওয়েলের সাথে অ্যাড করতে পারো। তো টিউবওয়েলে অ্যাড করি নাই, তো নেক্সট ভিডিওতে দেখাবো। তো অনেক সুন্দর ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাথে থাকার জন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।